আগুনের লেলিহান শিখা দেখে কেউ ভাববেন না যে কোনো ঘর পুড়েছে। মূলত এখানে অবৈধ কারেন্ট জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মাহমুদ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আবু রেহান, তারা কালিয়া উপজেলার পাটেরছড়ি বিল থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল এবং চায়নার দড়ি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে এখান থেকে সে জালগুলো পুড়িয়ে দিচ্ছে। পরিমাণ অবৈধ চায়নার দড়ি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই মুহূর্তে সেই জালগুলো পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মাহমুদ ও মৎস্য অফিসার মোহাম্মদ আবু রেহান। ছাদের উপরেও জাল লুকিয়ে রাখছে মোবাইল কোর্টের কথা শুনে। দেখেন কত দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা ছাদের উপরের দৃশ্য। এই ছাদের উপরেও এভাবেই লুকিয়ে রাখা হয়েছিল জাল, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুনের চোখ এড়ানো সম্ভব হয়নি বিধায় ছাদের উপর থেকে জালগুলো আনা হচ্ছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুন নিজেই তদারকি করছেন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্য পরিচালনা করছেন। মূলত কালিয়া উপজেলা যতগুলো মাছ পুনর্বমুক্তকরণ করা হয় সব থেকে বেশি কিন্তু এই পাটেরছড়ি বিলে দেওয়া হয়, কিন্তু দিন শেষে এইভাবে অবৈধ কারেন্ট জাল এবং চায়না দোয়ারি জাল দিয়ে মাছ নিধনের ফলে এখানে যে সরকার এবং সরকারের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন হয় না, যার পরিপ্রেক্ষিতে আজকে মৎস্য বিভাগ এবং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকের এই অভিযান পরিচালনা করছেন এবং এ পর্যন্ত অনেক অবৈধ কারেন্ট জাল এবং চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল উচ্ছেদ অভিযানে আমরা এই মুহূর্তে আছি কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেরছড়ি বিলে। কালিয়া উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুন এবং কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল, চায়না দোয়ারি জাল এবং অবৈধ যে সকল জাল আছে সব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিলে সব থেকে বেশি অবৈধ জাল রয়েছে, সেই জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিপুল পরিমাণে জাল জব্দ করেছে, শুধু সামান্য কয়েকটি জায়গার জাল এগুলো, তাতে এই পরিমাণ। এখনো তো সারাদিনের অভিযান বাকি রয়েছে, এই মুহূর্তেই এই জালগুলো এখানে পুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুন। এখানে কিন্তু বিপুল পরিমাণ নামের বানান ঠিক করা যাবে, অনেক ভুল সংশোধনে আবেদন করতে হবে। এসে বাঁধ, যে বাঁধের উচ্চ
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে। সাথে আছেন কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু রেহান। এই সেই বাঁধ, যে বাঁধে কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিলের অধিকাংশ মানুষ, যারা তাদের নিজেদের জমিতে কোনো কাজ করতে পারছে না। তোমাদের এই করা নিয়ে কি একটা নিউজ আছে জানো? এগুলো করছে কেন? আপনি প্রথমে কেন মিথ্যা কথা বললেন যে আপনি কেউ না কিছু না, আবার যখন স্যার ডাকলো আপনি চলে যেতেছিলেন কেন ভাই? শোনো, কিছু হবে না, আমি বলছি এসিলেন স্যারকে বলছি, কিন্তু আমাকে শোনো তো, ওখানে কিছু হবে না, কেটে ফেলে দাও। 20 ফিট পর পর কাটা হবে, আর কোনো ব্যবহার করা যাবে না, এটা এরকম কাটা। ঠিক আছে, কেটে ফেলা কাজে বাধা দিয়া এটা করা যাবে। বেশি কথা বলো না, এগুলো যেটা সারা বলে সেটা করে দাও, কিন্তু ছোট ছোট করে নিয়ে আসবে না, দেখেন মাঠে মৎস্য অভিযান মানুষ করতেছে ওখানে, ঠিক আছে। এইভাবে দেখেন কত ছোট মাছ, এই ভেটকি যখন বড় হবে তখন কয়েক কেজি পর্যন্ত ওজন হবে, দেখেন কিভাবে ছোট ছোট। কি মাছ আছে এর মধ্যে? ভেটকি মাছ আছে, ট্যাংরা আছে, কই আছে, আর কি কি আছে? পুঠি মাছ আছে, দেখেন কি কত ছোট ছোট মাছ এরা ধরেছিল। এটা ভালো কাজ হলো, মাছ গুলো বড় হয়ে যাবে, কারো কোনো কথা থাকবে না। এখানে যখন এই মাছ গুলো বড় হবে কয়েক মন মাছ হবে। দশ বারো কেজি কালিয়া উপজেলার
খবরের বিলে এই মুহূর্তে আমরা আছি কালিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল লাল মামুন এবং কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান। আমরা এখন এখানে আছি এই খবরের বিলে কয়েকজন ব্যক্তি নিজেদের আধিপত্য এবং জোর খাটিয়ে এই বিলটি পুরো অর্ধেক অংশ চারপাশ দিয়ে বাদ দিয়ে রেখেছিল, যার কারণে কেউ অন্য কেউ মাছ মারতে পারছিল না এবং চায়না দুয়ারি জাল এবং অবৈধ কারেন্ট জাল পেতে রেখে যে মাছের ক্ষতি সাধন করছিল সেই বিষয়ে কয়েকদিন আগে বাংলাদেশের কয়েকটি মিডিয়ায় খবর প্রকাশিত হলে উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে আজকের এই অভিযান পরিচালনা করছেন। সাথে আছেন কালিয়া থানার পেরলি ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান, গণমাধ্যম কর্মী এবং মৎস্য অফিসের বিভিন্ন প্রজেক্টের কর্মচারী কর্মকর্তাবৃন্দ। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এইভাবেই পুরো বিল দখল করে নেট পেতে এবং চায়না জাল পেতে পিছনে আমরা একটা ভেসাল জাল যেটা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুলে নিয়ে এসেছে সেটা পরবর্তীতে পুড়িয়ে ফেলা হবে। এইভাবে নেট পেতে চারিপাশে পুরো কয়েক হাজার একর হাজার হেক্টর জমি দখল করে রেখেছে, যেটা আইনগত কোনো ভিত্তি নেই। সেই আইনকে অমান্য করে তারা এই কাজটি করেছিল, সে বিষয়ে আজকের এই অভিযান পরিচালনা করছেন তিনি। সর্বপ্রথম এখানে এই বিলে পানি ঢুকে দাঁত থাকতো এটা কালিয়া উপজেলার খড়ে বিল থেকে অভিযান পরিচালনা করে যে অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, সেই চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে। মোবাইল কোর্ট পরিচালনা করছেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ মামুন, যার নেতৃত্বে আজকের এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন যাবত আপনাদের ওইখানে নেট দিয়ে দিলে মাছ আটকে রাখছে, আমরা আসলে এটা কালিয়া থেকে অনেক দূর, অনেক দূর, কিন্তু আমি কোনোদিন অভিযোগ পাই নাই, কোনোদিন অভিযোগ পাই নাই, মানে আপনারা মিলে মিশে সবাই মিলে কি একসাথে কি মাছ ধরে খান, মিলেমিশে খান নাকি তারা একক ভাবে খাই, একক ভাবে খাই, আপনারা তো কোনোদিন বলেন নাই। যাদের পুকুর আছে তাদের প্রদর্শনী দেখি, যারা গরিব মানুষ জেলে তাদের বিকল্প কর্মসংস্থান বা গরু ছাগল দেয়, যাতে এই সময় আপনারা ওই রকম ঘিরে মাছ না ধরেন, ঠিক আছে? আপনাদের মধ্যে যদি কেউ আগ্রহ থাকে এবং আপনাদের যদি কোনো কিছু প্ল্যান থাকে, করণীয় থাকে, যে না আমরা 50 জন মিলে মাছ চাষ করি, আমরা 10 জন মিলে মাছ চাষ করি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, হয়তো কিছু সহযোগিতা আপনাদের করতে পারি, ঠিক আছে? সহজতা যোগাযোগ করবেন। এই যে আপনাদের ধরেন আপনার কারো না কারো জাল আমি পড়াচ্ছি, তাই না? এটা অবৈধ জিনিস, যে কারণে পোড়ানো হচ্ছে, আপনারা যেহেতু ক্ষতি করতেছি, সুতরাং সরকার আপনাকে হয়তো কিছু সহযোগিতাও করতে পারে যদি নিয়মের মধ্যে, ঠিক আছে? আপনি সবাইকে একটু বলে দিবেন, চায়না জাল, কারেন্ট জাল, অবৈধ জাল, এগুলো আসলে যদি পাতেন এর মধ্যে যে মাছ ঘুরতে গেলে দেখেন আমি কোনো সময় দেশের মাছ ধরে নিয়ে যাবো না।
আমাদের অনেক উপকার এবং চাষির জন্য যে কত উপকার নেটটা থাকাতে ওরা যে বোঝা দেয় তা আমাদের পায়ে লাগলে আমরা সব পঙ্গু হয়ে যাবো। আপনারা যে এত সুন্দর একটা কাজ করে গেছেন ঘরের জীবনে আব্দুল গনি উপকার হয়েছে বিলিজ থেকে নেট এবং চায়না জাল উঠানোর জন্য আমরা বহুত অনেক অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তার জন্য আমাদের ঘরে খুব অত্যাচার হয়, আমাদের মাঠে আমাদের জমিতে আমরা নামতেও পারি না। এই পাশে দেন, সময় লাগবে, আমার জমিতে আমি চাষ করবো, আমার ঘুরিয়ে দেয় নেট উঠে তাই চাষ করতে হয় ভাই, বড় কষ্ট ভাই। আমার জমি আমি চাষ করবো তাকে যে বলতে হয় তারা বলে কি ভাবতে পারতা তুমি উঠে নাও, আমার তো উঠে দেয় জম নিয়ে ভাই, খুবই কষ্ট ভাই, খুবই কষ্ট, আমারই একা কষ্ট আর কারো কষ্ট না মনে হয়। জমি আমার কিন্তু আমাকে কে কোন সুবর বাচ্চারে মানে আর কে বলে এগুলো নাম আছে কি নাম আছে বলো সব লোকজন কই।